সারের দাম বৃদ্ধি করে কৃষকের গলা চেপে ধরেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব দেশে কৃষি পণ্যে ভর্তুকি দেওয়া হলেও সরকার ক্ষমতায় আসার পর কৃষিখাত আরও ধ্বংস হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারের দাম বৃদ্ধির প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জনগণের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একের পর এক আগুন লাগাচ্ছে সরকার, এমন অভিযোগ করেন মির্জা ফখরুল। পাঁচ টাকা সারের দাম বাড়ালেন আর আমাকে দিচ্ছেন 30 টাকা, আমি বেঁচে থাকবো কি করে, টিকবো কি করে? বন্ধুগণ, শুধু এই ফসল ফলের ক্ষেত্রেই নয়, এই সরকার আসার পরে আমাদের কৃষি খাতে আরো যেটা আছে, আপনার পোলট্রি, ডেয়ারি, মুরগির ফার্ম, গরুর ফার্ম, এরাও পথে বসে গেছে বন্ধুগণ।